আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছে নূপুর চৌধুরী। আমরা সোমবার থেকে শুক্রবার প্রতিদিন রাত 10টা থেকে 11টা সরাসরি থাকি আপনাদের সাথে, এবং আমাদের একজন প্রফেশনাল মানুষই থাকেন, আপনাদের বিভিন্ন তথ্য এবং সেবা, আমি বলবো যে প্রশ্ন করেন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমাদের আজকে সৌভাগ্য হয়েছে আমরা সিপিএ ইয়াকুব এ খানকে পেয়েছি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজকে আমরা স্মল বিজনেস অর্থাৎ ক্ষুদ্র একটি ব্যবসা করার জন্য আপনাদের কি কি করণীয়, প্রাথমিকভাবে আপনাদের কি ধরনের পরিকল্পনা করতে হবে, এবং সেই সাথে প্রতিবন্ধকতাগুলো কি কি আসবে সে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং এই বিষয় নিয়ে আপনারা যদি জানতে চান কিংবা আপনারা যদি স্বপ্ন দেখে থাকেন যে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে যে কোনো আপনারা তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 646-307-9828 এ নম্বরে, এছাড়াও আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। ইয়াকুবে খান, আমরা শুরু করতে চাই, আমরা বলেছি যে আজকের বিষয় হচ্ছে আমি বলবো যে ছোট ব্যবসা, এভাবে আমি স্মল বিজনেসের যদি বাংলাটা করি তাহলে এমনই দাঁড়ায়। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আমি যদি নিজে একটি ব্যবসা, আমি হয়তো স্বপ্ন দেখছি যে আমি করতে চাই, প্রথম কোন কাজটি আমাকে করতে হবে যে আমি একটি ছোট্ট কোনো ব্যবসা শুরু করব? জি, ধন্যবাদ আপনাকে। তো আমাদের, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। আমাদের যেহেতু আমাদের আজকের ভিউয়ার হচ্ছে আমাদের বাংলাদেশি আমেরিকান প্রবাসী, তো আমাদের যে ইস্যুটা সেটা হচ্ছে যে আমরা এখানে প্রবাসী বাংলাদেশিরা এখানে আছি, এখানে আমরা বাংলাদেশ থেকে কিন্তু অনেক টাকা নিয়ে আসিনি এখানে। আমরা এখানে আসছি, এসে কাজ করে করে, সঞ্চয় করে করে, আমরা একটা সময় আমরা চেষ্টা করি যে কিভাবে আমরা জব থেকে বেরোয় একটা বিজনেস করতে পারি, যেটা আপনার একটা স্বপ্ন, রাইট? বা অনেকেরই একটা স্বপ্ন, অনেকেরই একটা স্বপ্ন। এবং আমাদের আপনি খুশি হবেন যে আমাদের কমিউনিটিতে এখন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, অনেক এবং অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। তো যেহেতু আমরা আজকে আলোচনা করব ক্ষুদ্র ব্যবসা নিয়ে, এই ক্ষুদ্র ব্যবসাগুলো এখন আমাদের, এই ব্যবসা আপনি যখন করতে যাবেন, তখন করতে যাওয়ার আগে আপনার যে এই যে কষ্ট অর্জিত যে অর্থ আপনি সঞ্চয় করে করে আপনি একটা ব্যবসায় নামতে যাচ্ছেন, যে করণীয়গুলো, যে আমি আমার পুঁজিটা যেন নষ্ট না হয়ে যায়, এর জন্য আমার যে করণীয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আপনার, আপনি যদি কোনো একটা বিজনেস আপনি করতে চান, আপনাকে একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা, আমি কি করতে চাই, আমি কি করতে চাই, আমি কিভাবে করতে চাই, কে আমাকে সাহায্য করবে, এবং আমাকে এই বিজনেসটা, আমি সেই জিনিসটা জানি কিনা, সেটা জানি কিনা, এমনটি না যে আপনি জানেন না আপনি করতে পারবেন না। আপনি না জানলে আপনি কিন্তু আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, বাট হয়তো আপনার জন্য এখন এখন রিস্ক থেকে যাবে, কিন্তু হয়তো আপনার টাইমটা এখনই রাইট না। আচ্ছা, আপনি করবেন, বাট কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা নেওয়ার পরে দেন আপনি শুরু করেন, শুরু করুন। এই যে স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে, যে আপনার যে পরিকল্পনা, যেটা যে আমি যেন একটা রং ডিসিশন না নেই, কারণ আমার যে সঞ্চিত অর্থ এটা যেন আমি একটা রং ডিসিশন নিয়ে, আমি একটা, আমি তাড়াহুড়া করে শুরু করলাম, বা আমার আমার পরিকল্পনাটা ঠিক মতো হচ্ছে না, বা আমি পরিকল্পনা করার সময়, যেহেতু আমি একটা, আমার যদি আমি ফার্স্ট টাইম আপনি বিজনেস করতে যান, নিশ্চয়ই হয়তো আপনার অভিজ্ঞতা নাই যে পরিকল্পনাটাও রেডি করার জন্য। তো আপনাকে কোনো একটা প্রফেশনাল বা যারা এই বিজনেস প্ল্যানটা তৈরি করে তাদের সাহায্য নিয়ে তাদের কাছে যেতে হবে। তবে আরেকটি বিষয় আমি জানতে চাই, যে সেটি হচ্ছে আমি পরিকল্পনা করার আগেও তো আমার কিছু প্রস্তুতি নেওয়া দরকার, যে অনেকে আমরা ধরেন আমি হয়তো একটি কাপড়ের দোকানে কাজ করছি, কিংবা আমি হয়তো রেস্টুরেন্টে কাজ করছি, কিংবা আমি একটি ডেইলি গ্রোসারিতে কাজ করছি, আমি হয়তো স্বপ্ন দেখছি যে আমি এখানে কাজ করছি, কিন্তু ভবিষ্যতে হয়তো আমি এই ধরনেরই একটি ব্যবসা দিতে চাই। তো আপনার কি মনে হয় যে আমি যদি ধরেন কাপড় কিংবা রেস্টুরেন্টে যাওয়ার আগে এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স কি নেওয়ার প্রয়োজন আছে কিনা? মনে করেন যে আমরা রেস্টুরেন্ট দিয়ে শুরু করি, রাইট? এখন আপনি হয়তো এখন আপনি ডিপেন্ড করবে যে আপনি কোন লেভেলের রেস্টুরেন্টে কাজ করছেন। আচ্ছা, রাইট? এখন রেস্টুরেন্টে আপনার ডেলিভারি বয়ও আছে, ম্যানেজার আছে, শেফ আছে, রাইট? আপনার দেন কাস্টমার সার্ভিস রেজিস্টারে আপনার আপনার লোক আছে, ক্যাশিয়ার, ক্যাশিয়ার আছে, রাইট? এখন আপনি যদি মনে করেন যে না, আমি ক্যাশিয়ার আছে, আমি একটা বিজনেস দিতে চাই, কিন্তু আপনি তো অ্যাজ এ ক্যাশিয়ার হিসেবে কাজ করছেন, আপনার কিন্তু যে ওয়াইড যে এক্সপিরিয়েন্সটা দরকার পুরো বিজনেস, এটা কিন্তু আপনার নাই, রাইট? একটা বিজনেস দিতে গেলে আপনাকে প্রথমত চিন্তা করতে হবে যে আমার
একটা আপনি চিন্তা করেন, আপনার আপনি যদি একটা ম্যানেজারের দায়িত্বে কাজ করেন তাহলে আপনার হয়তো আপনার অনেক নলেজ থাকবে, অনেক নলেজ রাইট থাকবে যে না এটা কিভাবে এটা কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে হয়, কিভাবে এটা আপনার ম্যানেজ করতে হয় রাইট। তো সেক্ষেত্রে আপনার আপনাকে ওই রোলটা আপনাকে নিতে হবে। আচ্ছা, মানে আমাকে পুরোপুরি জানতে হবে, পুরোপুরি জানতে হবে, পুরোপুরি জানতে হবে। তো সেক্ষেত্রেও আপনার কাছে আমি জানতে চাই যে পরিকল্পনাটি আমাকে নির্দিষ্ট করতে হবে যে আমি কি চাই, আমি কি চাই, সেটি কতদিনের আপনার মনে হয় যে আমি যদি মনে করি যে আজকেই আমি প্ল্যান করলাম যে আমি হয়তো ভবিষ্যতে একটি বিজনেস দিতে চাই, তো এখন থেকে আমাকে কতদিনের হিসেব করে সেই পরিকল্পনাটি করতে হবে? পরিকল্পনার মধ্যে আমি আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাই সেটি হচ্ছে আপনার অবশ্যই এর মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল পার্টটা খুবই ইম্পর্টেন্ট রাইট। আপনি যখন পরিকল্পনা করবেন তখন আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার বিজনেসটা শুধু শুরু করা না, আপনি বিজনেসটা শুরু করার নেক্সট ডে থেকে কিন্তু আপনার কাস্টমার আপনার লাইন আপ হবে না রাইট। আপনাকে এটা বিল্ড করতে আপনার সময় লাগবে, সময় লাগবে রাইট। এটা হয়তো বা আপনার ইট কুড বি 6 মান্থস 9 মান্থস 1 ইয়ার রাইট। এই সময়টায় আমার যে ফাইন্যান্সিয়াল হেল্প দরকার যেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল, আমাকে পরিকল্পনা করতে হবে $200,000 প্লাস আমার যে 6 মান্থ বা 1 ইয়ার আমার বা মোর আমার যে সময় লাগবে বিজনেসটাকে বিল্ড করতে, বিল্ড করতে মানুষকে তো জানতে হবে রাইট, আপনার কাস্টমারকে জানতে হবে যে আমার একটা বিজনেস আছে তার জন্য আপনার মার্কেটিং দরকার। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল এটাও কিন্তু আপনাকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে, যার জন্য আমরা যখন বিজনেস প্ল্যানটা তৈরি করব, যখন পরিকল্পনা তৈরি করব, তখন প্রতিটা স্টেপগুলো আমাদেরকে নিতে হবে এবং স্টেপগুলো নেওয়ার সময় মেক শিওর যে যাদের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে এই পরিকল্পনা করার জন্য তাদের সাথে পরামর্শ নিয়েই আপনি এটা করা উচিত যে আমার এটা আমার জন্য রাইট ফিট কিনা। আচ্ছা, তার মানে আমি যখন পরিকল্পনা করেই ফেললাম যে আমি একটা বিজনেসে এবং ধাপে ধাপে আমাকে একটু সময় নিয়ে অভিজ্ঞতা সঞ্চয়ের সাথে সাথে আমার ক্যাপিটালও প্রয়োজন, আমার মূলধনও প্রয়োজন, এবং সেই সাথে আপনি বলছিলেন যে অভিজ্ঞ একজনের সাথে শেয়ার করা, প্রফেশনালের কাছে যাওয়া, প্রফেশনাল যারা বিজনেস প্ল্যানটা তৈরি করে, প্ল্যান তৈরি করে রাইট। সো বেসিক্যালি আপনার আপনি যখন যে আপনার প্রফেশনাল কাছে যাবেন তখন আপনাকে বিজনেস প্ল্যানটা যখন আপনাকে তৈরি করে দিবে তখন আপনাকে একটা আইডিয়া দিবে যে আপনার আপনার কত টাকা প্রয়োজন এভরি মান্থ রাইট। আপনার ফিক্সড কস্ট আছে, বিভিন্ন ধরনের যে আপনার অ্যানালাইসিসগুলো আমরা করে থাকি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসগুলো, যে আপনার প্রতি মাসে আপনার মিনিমাম কত টাকা প্রয়োজন, কত টাকা প্রয়োজন এটা রান করার জন্য, কে আপনার রেস্টুরেন্টের শেফ হবেন, কে আপনার রেজিস্টার থাকবে, কে আপনার ডেলিভারি বয় হবে রাইট। এখন আপনি যদি একটা রেস্টুরেন্ট দিতে চান অথচ আপনি জানেন না কিভাবে কুক করতে হয় তাহলে এটা আপনার জন্য কঠিন হয়ে যায়, বিকজ আপনি আমি ধাপে ধাপে যেতে চাই যে আমরা পরিকল্পনা করলাম যে একটা বিজনেস দাঁড় করাবো, সেই সাথে আপনি বলছিলেন যে অভিজ্ঞতার পাশাপাশি আমাকে মূলধন প্রয়োজন, সেই সাথে আমাকে একজন প্রফেশনালের কাছে যেতে হবে পরিকল্পনা সাজানোর জন্য, প্ল্যান যেটি একদম আমি বলবো প্রফেশনাল প্ল্যান, কারণ আমি হয়তো জানবো না যে কিভাবে। এবং সেই সাথে আরেকটি বিষয় যে আমার মূলধনের পাশাপাশি এখানকার তো নিউ ইয়র্ক সিটি কিংবা গভর্নমেন্ট থেকেও তো হেল্পগুলো পাওয়া যায় নাকি, সেটি পাওয়া যাচ্ছে না? প্রথমত ভাবে হেল্পগুলো আপনার বিভিন্ন কিছু কিছু বিজনেস আছে যারা হয়তো বা হেল্প পেতে পারে, বাট মোস্টলি রাইট, সেটি কি ধরনের কিছু কিছু আপনার গভর্নমেন্টের কিছু প্রোগ্রাম থাকে, এই ধরনের প্রোগ্রামগুলো কিছু কিছু লোন বা কিছু কিছু গ্রান্টের ব্যবস্থা থাকে, বাট এগুলো খুব একটা এখন ওইভাবে আমরা দেখে থাকি না নর্মালি আমাদের কমিউনিটির বিজনেসগুলো এই ধরনের আপনার। তারপর হয়তো বা আপনার যদি যদি কেউ ইন্টারেস্টেড হন তখন মনে করেন নিউ ইয়র্ক সিটি বা নিউ ইয়র্ক স্টেট বা ফেডারেল গভর্নমেন্টের যে গ্রান্টের সাইটগুলোতে গিয়ে তারা আপনার খুঁজতে পারেন যে তারা যে ধরনের বিজনেস করতে চান বা এই ধরনের বিজনেসের কোনো গ্রান্ট আছে কি না। আচ্ছা, বাট খুব একটা না, আপনি মোস্টলি আপনাকে ডিপেন্ড করতে হবে ইনিশিয়ালি আপনার নিজের মূলধনের উপর এবং ব্যাকআপও তো রাখা প্রয়োজন, ব্যাকআপ রাখা প্রয়োজন। ইটস ভেরি গুড থিং আপনি এটা মেনশন করেছেন, সেটি হচ্ছে যে আমি যেটা আমি বলে থাকি নরমালি আপনি যখন একটা বিজনেস করবেন নরমালি আমরা বলে থাকি যে মিনিমাম 6 মান্থের যে ফিক্সড কস্ট হচ্ছে যে কস্ট মনে করেন যে আপনার রেন্ট, আপনার ইউটিলিটিস
তাহলে আমার ফ্যামিলিও এমপ্লয়িজ কর্মচারীদের কর্মচারীদের বেতন এগুলো আপনি সেল করেন আর না করেন, বাট স্টিল আপনাকে এভরি মান্থ পে করতে হবে। পে করতে হবে, লেটস সে কোনো কারণে আপনার বিজনেসটা যদি এক মাস বন্ধ থাকে, স্টিল কিন্তু আপনাকে এই এক্সপেন্স গুলো পে করতে হবে, পে করতে হবে। ওকে, তো এগুলো হচ্ছে আপনার ফিক্সড কস্ট। আচ্ছা, আমরা একজন যুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি আপু, আমার নাম রাজীব আহমেদ, আমি আলেকজান্ডিয়া ভার্জিনিয়া থেকে বলছিলাম আপু। জি রাজীব ভাই বলুন। জি জি আপু, হ্যালো, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি ভাইয়া। জি আপু, আমার প্রশ্নটা হলো স্যারের কাছে, অ্যাকচুয়ালি আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আমি একটা বিজনেস ওপেন করেছি ভার্জিনিয়াতে, তো প্রায় আমি $200,000 আমি ওন মানি ইনভেস্ট করছি, বাট এখানে একটা মিডিয়া একটা লোক, বিজনেসটা আমার একাই, কিন্তু ল্যান্ড ওনারের সাথে একটা প্রবলেম হয়েছে। ও আপনার, আমি জানি না ভার্জিনিয়া লো আসলে অত কিছু জানতাম না, বিকজ আমি নতুন। এখন ওই যে পার্কিং নিয়ে প্রবলেম হয়েছে, মালিককে বলছিলাম যে তুমি কিছু পার্কিং আমাকে একটা দুটা পার্কিং ইয়ে করে, লং টাইম ইয়ে করছে, আমি এক মাসের ভাড়া দিইনি। তো ও কি করেছে, আমার দোকানটা লক করে দিছে গত মানডেতে আর কি। আসলে এখানে ভার্জিনিয়াতে আসলে ওই ধরনের আমার ওই এটর্নি পরিচয় নেই, এখন আমি খুব প্রবলেমে পড়ে গেছি। আচ্ছা, কি ধরনের দোকান আপনার ছিল? আমার এটা হলো যে আপনার গ্রোসারি, মানি ট্রান্সফার, সবকিছু মিলে আর। আচ্ছা, সবকিছু মিলে। এক্ষেত্রে আপনি বলছিলেন যে প্ল্যান, সেই সাথে প্রফেশনাল আইনি দিক কিছু তো বিষয় আছে। জি রাজীব ভাই, আপনার প্রশ্নটি কাইন্ড অফ লিগাল আপনার প্রশ্ন, বাট আমি যে যতটুকু আপনাকে বলবো, এই এই জিনিসগুলো আমরা যখন, এই যে এটাও একটা পরিকল্পনার একটা অংশ। আচ্ছা, যে আপনার রাইট, পরিকল্পনার অংশ। আপনি যখন একটা লিজ সাইন করতে যাবেন, তখন আপনার যখন নতুন বিজনেস শুরু করতে যাবেন, মেক শিওর যে আপনারা একটা অ্যাটর্নি কে দিয়ে আপনার লিস্টটা রিভিউ করায়, দেন আপনি লিস্টটা সাইন করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি ধরনের কন্ডিশনস, কি কি ধরনের টার্মস আপনার লিজের মধ্যে ইনক্লুড করা আছে। এখন আপনি যদি এটা রিভিউ না করে আপনি সাইন করে দেন, তখন ল্যান্ডলর্ড এটা তার মতো করে হয়তো সে আপনার ইনফরমেশন, তার টার্মস গুলো তার ফেভারে নিচ্ছে। আপনি এভাবে মনে করবেন, লেটস সে আপনাকে যদি ল্যান্ডলর্ড আপনাকে বলে যে ঠিক আছে রাজীব ভাই, আপনি একটা একটা লিস্ট তৈরি করে নিয়ে আসেন, আমি সাইন করে দিব। আপনি একটা লিস্ট যদি আপনাকে তৈরি করতে বলে, তখন আপনি কি করবেন? নিজের স্বার্থগুলো লিখবেন, আপনার স্বার্থগুলো, আপনার আপনার যেগুলো আপনার জন্য সুবিধাজনক সেগুলো আপনি সব লিখে নিয়ে যাবেন। আপনার ল্যান্ডলর্ড যদি সাইন করে দেয় কোনো অ্যাটর্নি রিভিউ ছাড়া, দেন এটা আপনার জন্য, আপনার জন্য এটা খুব ভালো একটা ডিল, কিন্তু মালিকের জন্য না। সো সেম থিং, বাট যেহেতু আপনার প্রবলেমটা আমার মনে হয় যে এটা লিগ্যাল ম্যাটার, সো আপনি ডেফিনেটলি কোনো একটা অ্যাটর্নির সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর অনেক ক্ষেত্রে আপনি হয়তো, যেহেতু আপনি হয়তো নতুন বিজনেস শুরু করছেন, প্রতিটা স্টেটে, প্রতিটা কাউন্টিতে কিছু কিছু আপনার অ্যাটর্নি সার্ভিস থাকে, এগুলো হচ্ছে আপনার ফ্রি সার্ভিস, বিভিন্ন আপনি সার্চ করলে পেয়ে যাবেন। সো এই ধরনের আপনি সার্চ করবেন, কিছু লিগাল হেল্প থাকে, আপনি সেখানে করলে হয়তো বা আপনার ফাইন্যান্সিয়ালি আপনি কিছুটা বেনিফিট হবে। প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা আরেকটা জিনিসও শিক্ষা নিলাম, আমি সে বিষয়ে আসবো। তবে আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন সে প্রশ্নটি আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি ভাই, আমার নাম মাসুদ, আমি সাইন্স সাইট থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার রোগ হইলে, অসুস্থ হইলে আমি যাই ডাক্তারের কাছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারের কাছে যাই তখন যখন আমার বাড়ি করার দরকার পড়ে, আমার যখন ট্যাক্স ফেল করার দরকার পড়ে, তখন আমরা যাই যে ট্যাক্স ক্লিয়ার করে। এখন আমরা তো আর জানি না যে কার সার্টিফিকেট আছে, কার সার্টিফিকেট নাই। অনেকে সুন্দর সুন্দর অফিস আদালত বানিয়ে এই ট্যাক্স ফাইল করতেছে। আমি এরকম একটা লোকের কাছে গেছি, তার তার শিক্ষাগতার অর্থাৎ শিক্ষাগত বলতে ট্যাক্স ক্লিয়ারের কোনো সার্টিফিকেট নেই, এবং সে রীতিমতো আমাদের ট্যাক্স ফাইল করছে এবং সে ভুল করতেছে। ইদানিং আমি আমি এরকম ধরে রেখেছি, IRS আমাদের টিকিট সরি চিঠি দিচ্ছে যে তুমি এই কাগজ কোথায় পেলে, এইভাবে ট্যাক্স ফাইল করছো। আমি তার কাছে গেলে সে তখন চলে যায় আপনাদের মতো লোকের কাছে। আমার প্রশ্ন, এই সমস্ত লোকের যে ট্যাক্স ট্যাক্স ক্লিয়ার করে, যাদের সার্টিফিকেট নাই, লেখাপড়া নাই, এই জন্য কি এই দেশের সরকার বা আমাদের কি কিছু অ্যাকশন নেওয়ার কোন পথ আছে কিনা? আমার পথ আছে বলবেন কি আমাকে প্লিজ?
খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে ইয়াকুবে খান, আপনাকে বলার আগে আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি যে টিবিএন 24 টেলিভিশন সবসময় চেষ্টা করে, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বারবার কিন্তু একটি কথাই বলি, যে আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাটর্নির কাছে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো সিপিএর কাছে যাবেন, তবে দেখে নেবেন সে অ্যাটর্নি কিনা এবং সে সিপিএ কিনা। কারণ এটা শুধু আপনি না, আমাদের এখানে যারা প্রবাসী আমরা নতুন আসি, প্রথমে এই জিনিসটি কিন্তু ধাক্কা খাই। প্রথমত হচ্ছে আইনজীবী সে আসলেও অ্যাটর্নি কিনা আমরা না বুঝে তার কাছে যাই, জীবন মরণ একটি সমস্যা হয়ে যায়, ট্যাক্সের বিষয়টিও সেটাই আসে। তো আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কিন্তু বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি এবং পরিশেষে কিন্তু একটি কথাই বলি যে সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু কার কাছে যাচ্ছেন সে বিষয়টি আগে জেনে নিয়ে তারপরে যাবেন। ইয়াকুবে খান, আপনি বলুন যে এরকম যে ভুল, আপনি সিপিএ একজন, তো এরকম অনেকেই আছেন যে ভাবেন ট্যাক্স ফাইল করাও সহজ, ইমিগ্রেন্টের কাজও করা সহজ এবং সুন্দর মতো অফিস টফিস করে বসে এরকম ভোগান্তির শিকার করাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শিওর, ধন্যবাদ মাসুদ ভাই, আপনি সানি সাইড থেকে বলছেন। আমরা আসলে আপনার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে গভর্নমেন্টের এই ধরনের কোনো অপশন আছে কি না এটা মানে বন্ধ করার, বাট ট্যাক্স প্রিপেয়ারার যেটা, ট্যাক্স প্রিপেয়ারার আপনার অ্যাজ এ ট্যাক্স ফাইল হিসেবে আপনার কিছু কিছু কোশ্চেন আপনাকে করতে হবে। আমরা যখন ট্যাক্স মৌসুমে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা বলে থাকি যে আপনার কী ধরনের প্রিপেয়ারের কাছে যাবেন, তো এখানে বিভিন্ন আপনার এক ধরনের আপনার ট্যাক্স প্রিপেয়ারার একটা লেভেল, দেন আপনি দেখবেন যে এখানে ইয়ে আছে, এনরোল এজেন্ট আছে, সিপিএ আছে, রাইট? আপনি যখন অ্যাটর্নি বা যে কোনো প্রফেশনের কাছে যাবেন, এখানে এখন আমাদের আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, রাইট? আপনি ইজিলি যেটা করবেন, আমরা সবসময় চেষ্টা করি যে স্মার্টফোনের মাধ্যমে, স্মার্টফোনকে আমরা শুধু ফেসবুক আর আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ না করে আমরা এটাকে আমাদের লাইফের কি কি ইউজফুল জিনিস হিসেবে ইউজ করতে পারি। আপনার স্মার্টফোনে আপনি যদি যে কোনো একজন প্রিপেয়ারার আছে, আপনি যদি তার নাম সার্চ দেন, আপনি দেখবেন যে তার কিছু রেকর্ড বেরিয়ে আসবে। আপনি যদি স্টেট, আপনি ট্যাক্স প্রিপেয়ারের ব্যাপার বলছেন, আপনি যদি AICPA আছে, স্টেট সোসাইটি অফ CPA আছে, রাইট, এসব ওয়েবসাইটে গিয়ে আপনি যদি সার্চ করেন নাম দিয়ে বা কাদের কারা প্রিপেয়ার বা কারা কোয়ালিফাইড, দেন আপনি পেয়ে যাবেন। তো এই ধরনের আপনার মনে হয় যে আমাদের যে জিনিসটা নিয়ে আমরা যে পরিকল্পনা যেটা নিয়ে আলোচনা করছি আজকে বিজনেসের, বাট এটাও কিন্তু আমাদের অ্যাজ এ আমাদের প্রবাসী বাংলাদেশি হিসেবে এটাও আমাদের একটা কিন্তু পরিকল্পনার ব্যাপার। আমরা যখন প্রথম একজন প্রবাসী আমরা এখানে আসি, প্রথমত আমরা দেশে হয়তো কখনো ট্যাক্স পে করিনি, রাইট? আমাদের ট্যাক্স পেইং কান্ট্রি থেকে আমরা আসিনি, আমরা এসে যখন সবকিছু নতুন এখানে আমাদের, তো তখন আমাদের হেল্প দরকার এবং হেল্পের জন্য আমরা বিভিন্ন রকম, আপনি জানেন আমরা সেমিনার করে থাকি, আমাদের ট্যাক্সের সেমিনার করে থাকি, টিভিতে প্রোগ্রাম করে থাকি TVN24-এ। তো এই ধরনের আপনার যদি না জানেন, ডেফিনেটলি কারো আপনার সরাসরি ট্যাক্স প্রিপেয়ারের কাছে না গিয়ে অ্যাটলিস্ট আপনারা প্রশ্ন করেন, বা অ্যাটলিস্ট একজনের কাছে না গিয়ে অ্যাটলিস্ট দুই জায়গা বা তিন জায়গা আপনি দেখেন, বা যারা এখানে আগে থেকে আছেন বা বিশেষ করে যারা কমিউনিটি লিডার আছেন তাদের কাছে পরামর্শ নেন যে ভাই আমি এখানে নতুন আসছি, আমাকে একটু আইডিয়া দেন যে আপনার কে এখানে ট্যাক্স প্রিপেয়ার বা কার কোয়ালিফিকেশন আছে, কে অ্যাটর্নি, রাইট? তখন এখানে অনেক আমাদের, আপনি জানেন আমাদের কমিউনিটিতে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা এখন অলমোস্ট থানা লেভেলে আপনার বিভিন্ন সোসাইটি আছে, ট্রাই করেন সহযোগিতা নেওয়ার, ইনফরমেশন নেওয়ার জন্য। আর আমরাও টিবিএন 24 টেলিভিশনের মাধ্যমে কিন্তু চেষ্টা করি সবসময় ট্যাক্স সিজনের মাধ্যমে আপনাদের তথ্য দেওয়ার জন্য, সেই সাথে এই অনুষ্ঠানটিকে কিন্তু করাই হয় আপনাদের জন্য, লিগাল অ্যাডভাইস সহ ট্যাক্স, সেই সাথে বাড়ি কেনা, সব প্রফেশনাল মানুষরা এসে আপনাদের তথ্য দিয়ে থাকেন। আমরা কথা বলছিলাম স্মল বিজনেস নিয়ে, একজনের প্রশ্নের সূত্র ধরে আমার কাছে আরেকটি প্রশ্ন আপনাদের কাছে জানতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে আপনি বলছিলেন আমরা যখন প্ল্যান করব, পরিকল্পনা করব একজন প্রফেশনালের কাছে যেতে, তিনি হয়তো আমাকে একদম পুরো একটি চিত্র এঁকে দিলেন, সেই সাথে অ্যাটর্নির একটি বিষয় আছে, আপনি যেমনটি বলছিলেন যে লিজ নেয়ার, সেই সাথে আমার যে কোনো সময় আইনি যে কোনো সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? অবশ্যই, আমি যখন আমি একদম সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে আমি বিজনেসটি করব, তখন কোন কোন ধরনের প্রফেশনালের কাছে গিয়ে আমার সেই বিজনেস প্রপোজাল বলি তৈরি করা থেকে শুরু করে সব কিছু করব? সবকিছু আপনি প্রস্তুতি, আপনি প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নেওয়ার পরে আপনার দেন আপনি যখন এটা এক্সিকিউট করতে যাবেন, যখন আপনি লেসে আপনার প্ল্যান হয়ে গেল, সবকিছু রেডি, ফান্ড রেডি, আপনি এখন এক্সিকিউট করতে চাচ্ছেন, আপনি কিভাবে করবেন, রাইট? দেন আপনি লেসে আপনি একটা রেস্টুরেন্ট নিতে যাচ্ছেন, রেস্টুরেন্টের জন্য আপনার একটা লোকেশন দরকার, আপনি লোকেশন পেয়ে গেলেন, যখন লোকেশন পেয়ে গেলেন আপনি যখন লিস্টটা সাইন করার সময় অবশ্যই আপনাকে অ্যাটর্নির পরামর্শ, তখন আপনাকে লিগাল হেল্প নিতে হবে, রাইট?
শুধু শুধু আপনার লিজ পেপার না, আপনি মনে করেন যে একটা একটা কন্ট্রাক্ট করতে চাচ্ছেন গভর্নমেন্ট এজেন্সির সাথে, লেটস আপনার একটা আপনার একটা একটা বিজনেস আছে বা একটা পার্কিং লট আছে যেখানে গভর্নমেন্ট এজেন্সির কিছু কার এখানে পার্ক করবে, তো তখন গভর্নমেন্ট এজেন্সির যে অ্যাগ্রিমেন্ট আপনার সাথে দিবে সেখানে আপনার সাইন করতে হবে। মানে আপনি যদি এক কথায় বলতে চান, যে কোনো ধরনের লিগাল ডকুমেন্টস আপনি সাইন করবেন না কোনো অ্যাটর্নি পরামর্শ ছাড়া। আচ্ছা, এটা টোটালি ওয়াইজ না। ওয়াইজ আমরা জানি, অনেকে হয়তো বলবেন যে এটা তো খুবই কস্টলি, বাট আপনার অ্যাটর্নির ফি ইজ মাচ লেস দ্যান দ্য টোটাল কস্ট। আপনি চিন্তা করেন যে এক ভাই রাজীব ভাই যে বললেন উনি $200,000 ইনভেস্ট করছেন, রাইট, এখন তার দোকানটা বন্ধ করে দিয়েছেন, রাইট, এখন $200,000 কতটা ইম্পর্টেন্ট কম্পেয়ার টু হয়তো একটা অ্যাটর্নি আপনার হয়তো লেসে $1,000 চার্জ করবেন লিস্টটা রিভিউ করার জন্য। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার শুধু শুধু অ্যাটর্নি না, অ্যাটর্নি পাশাপাশি আমরা যখন এই প্রোগ্রামগুলো করি, অ্যাটর্নি পাশাপাশি আপনার একটা বিজনেসে কি কি ইন্স্যুরেন্স দরকার। আচ্ছা, রাইট, আপনার একটা ইন্স্যুরেন্স হচ্ছে, একটা হচ্ছে যে আপনার বিজনেস জেনারেল ইন্স্যুরেন্স দরকার, আপনি যখন আপনার এমপ্লয়ি থাকবে এমপ্লয়ির জন্য আপনার ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্স দরকার, ডিসএবিলিটি ইন্স্যুরেন্স দরকার, অনেক কিছু, রাইট, অনেক কিছু দরকার, রাইট, দেন আপনার স্যার লাইসেন্সিং এর ব্যাপার আছে, আপনি একটা বিজনেস আপনি রেস্টুরেন্ট দিতে চান, রেস্টুরেন্ট দেওয়ার জন্য আপনার একটা ফুড পারমিট দরকার, রাইট, আপনি ইন্ডিভিজুয়াল আপনি যে ফুড প্রিপেয়ার হিসেবে আপনার একটা ইন্ডিভিজুয়াল লাইসেন্স দরকার, লাইসেন্স পারমিট দরকার, রাইট, দেন আপনার সেলস ট্যাক্স আইডি, আপনি যে ফুড বা যে কোনো ধরনের মার্চেন্ডাইজ সেল করতে গেলে আপনাকে সেলস ট্যাক্স আইডি নিতে হবে, আচ্ছা, সার্টিফিকেট অফ অথরিটি, এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। এভাবে আপনাকে প্ল্যান করতে হবে যে আমি একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছি, এই লাইসেন্সগুলো করতে কত সময় লাগবে, সবকিছু কিন্তু পরিকল্পনা যেটা দিয়ে শুরু করছি, রাইট, মানে আমাকে একদম প্রতিটি ধাপ, আমি বলি প্রতিটি পা ফেলতে হবে একদম চিন্তা করে বুঝে শুনে, কারণ আমার সারা জীবনের পুঁজি আছে। আমাকে আমি যেটা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, আমরা যখন বিজনেস প্ল্যানটি করি তখন আমরা দুইটা করি, একটা হচ্ছে লাইক 3 ইয়ার্স এর প্ল্যান, একটা হচ্ছে 5 ইয়ার্স এর প্ল্যান। সো বেসিক্যালি আপনি নেক্সট 3 ইয়ার্স এ কি করবেন, নেক্সট 3 ইয়ার্স এ আপনার ফাইনান্সিয়াল যে আপনার ইন টার্মস অফ সেলস এক্সপেন্স কস্ট, রাইট, ব্যাকআপ, আমরা ব্যাকআপ, রাইট, আপনার 3 ইয়ার্স এর প্ল্যানটা আপনি আগে করে তারপর আপনি শুরু করবেন, মানে করে তারপরে মাঠে নামতে হবে। আরেকটি বিষয় আসে যে যখন আমরা একদম সবার কাছ থেকে পরিকল্পনা নিয়ে বিজনেস স্টার্ট করা, বিজনেস আমরা বলে থাকি সাধারণ মানুষ যারা, আপনারা হয়তো টার্মটি অন্যভাবেও ইউজ করতে পারেন, সাধারণ মানুষ ব্যবহার করে এটি ভাগ্যের উপর অনেক কিছু নির্ভর করে, যে বলে যে আমার বিজনেস আমি সফল হইনি, আমার ফ্রেন্ড হয়তো হয়েছে একই বিজনেস করে, এবং তখন আমরা বলি যে দিস ইজ ব্যাড লাক, এটি আমার দুর্ভাগ্য। কিন্তু এটির ব্যাখ্যা, এটি আসলে, রাইট, এটি হচ্ছে আমাদের মানে বিভিন্ন ধরনের আমরা চিন্তা করি, আমরা এটা হচ্ছে সহজ একটা এক্সকিউজ, সহজ এক্সকিউজ, রাইট, আমি একটা জিনিসে সাকসেসফুল হলাম না, আপনি স্কুলে যাচ্ছেন, রাইট, আপনি স্কুলে যাচ্ছেন, আপনি সামহাও আপনি আপনার প্লেসে আপনার একটা ডিগ্রি আপনি ব্যাচেলার করতে চাচ্ছেন, আপনি শেষ করতে পারলেন না, আপনি বললেন যেটা আমার ফল্ট, বাট হয়তো আপনি ব্যাচেলার বিজনেসের সাইডটা হয়তো আপনি জানবেন না, বাট লেটস টক অ্যাবাউট দ্য আপনার এডুকেশন। এখন আপনি মনে করেন যে হয়তো আপনি বেরোয় আসছেন, একজন বের হচ্ছে না, বা আপনি হয়তো বেরোতে পারছেন না, আপনি বলছেন যে না এটা আমার ভাগ্যে ছিল না, এর জন্য আমার হয়নি, বাট থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি কতটা ইনপুট এই বিজনেস আপনার আপনার ক্লাসে দিয়েছেন, ক্লাসে দিয়েছি, আমি চেষ্টা করেছি, কতটা হোমওয়ার্ক করেছেন, কি কতটা হোমওয়ার্ক, আপনি কি লাইক আপনার যেখানে 100% করা কথা সেখানে কি আপনি অনলি 25% ইনপুট দিয়েছেন, 25% মানে আপনার আপনি ইয়ে করছেন, কাজ করছেন, না আপনি 100% করছেন। এখন ভাগ্যের ব্যাপারটা বললে আসলে কিছু করেন, এটা হচ্ছে সহজ একটা এক্সকিউজ যেটা দিয়ে আমরা আমাদের নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা আমরা এটি করে থাকি। আরেকটি সিপি ইয়াকুব খান, আমি জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আরো কিছু বিষয় জড়িয়ে আছে, যেমন আমি কাকে টার্গেট করছি, আমার কারা হচ্ছে আমার ক্রেতা কিংবা গ্রাহক, সেই সাথে আমার লোকেশন, আমার কোথায় আমি দিচ্ছি সেটিও আমার জন্য ইম্পর্টেন্ট। তো এই সব কিছুই কি হোমওয়ার্ক করতে হবে? যেমন ধরেন আমি যদি বাংলাদেশে, আপনি রেস্টুরেন্টের এক্সাম্পল দিয়ে এসেছেন, আমি বাংলাদেশি খাবার করতে চাই, এখন আমি এমন জায়গায় গিয়ে করলাম যেখানে বাংলাদেশে কোনো কমিউনিটি নেই, তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন দর্শকদের জন্য? শিওর, আপনার ইটস ভেরি গুড থিং, যেটি আমি আমি আমার আমার আমি একটা আমি একটা লিস্ট আপনাকে দেই, সেটি হচ্ছে যে কয়েকটা স্টেপ, যে স্টেপগুলো আপনার, একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার যে আপনার যে কাস্টমার, আমরা একটু ফোন নিয়ে নিই ইয়াকুব খান, আমরা আসবো এ ধাপ দিয়ে, আমি এখান থেকে আলোচনা করব। তবে কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি হোসেন বলছিলাম সানিসাইড থেকে। আমি একটু ট্যাক্সের ব্যাপারে ইয়াকুব স্যারের সাথে একটু কথা বললাম। আসসালামু আলাইকুম স্যার, আমি 2003 তে 34 এ কাজ করা অবস্থায় তখন ওখানে আপনার চেস ব্যাংক একটা ব্রাঞ্চ থেকে
একটা অ্যাকাউন্ট ওপেন করতে যেয়ে তখন ওখানে এক বাংলাদেশি ম্যানেজারের দায়িত্বে ছিলেন, উনি আমাকে জাস্ট একটা ইনফরমেশন দিল যে তোমাকে আমি একটা টিএন নাম্বার অ্যারেঞ্জ করে দেই, তুমি ছোটখাটো একটা ব্যবসাও করতে পারবে যদি চাও কখনো। তো এই টিএনটা কি আমি তখনও জানতাম না। তো যাই হোক, আমার সরাসরি সাক্ষাৎকারই ওভার দ্য ফোনে কনভারসেশনে এটা পেয়ে গেলাম টিএন নাম্বার, যে এটার অ্যাগেনস্টেই আমি একটা ছোট সেলফ বিজনেস করতে পারবো। তারপরে কোনো কারণে আমি ফাইন্যান্সটা তখন আমার কাছে অ্যারেঞ্জ হয় নাই, আমি সাথে সাথে দেরি করি নেই, উইথিন এ মান্থ অর টু মান্থস এরকম কোনো একটা গ্যাপে হয়তো আবার ব্যাংকে গেলাম, গিয়ে বললাম যে আমার পক্ষে তো এই মুহূর্তে সম্ভব না, তো আমি এটা ক্যান্সেল করে দিতে চাই যে পরে যেন এটা আমাকে কোনো হ্যাসল না করে। তো তারা সেটা আমাকে সামনে রেখেই আমেরিকানে বদলো সব করে দিল। কিন্তু এখনো দেখি মাঝে মাঝে ট্যাক্সেশন আমার কাছে চেইজ থেকে একটা লেটার আসে, আমি নিয়েও গেছিলাম কয়েকবার, বলে এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট এমনি তোমার কাছে পাঠায়, যেমন ইম্পর্টেন্ট ট্যাক্স ডকুমেন্ট এনক্লোজড প্লিজ ওপেন অ্যাট ওয়ান্স। তো এটার অ্যাকচুয়ালি ই কি, মানে এটা কি আমার কোনো প্রবলেম, মানে কি কি বলে, আমি যে জিনিসটা ওপেন করছিলাম টিএন নাম্বার আমি পেয়েও ছিলাম কিন্তু আমি কখনো ইউজও করিনি, আর এটা আমি অতটা বিশদ জানিও না, আপনি কি কোনো অ্যাডভাইস করবেন যে ধন্যবাদ আপনাকে। যতটুকু আমি মনে করি সেটা হচ্ছে আপনার আপনার ডকুমেন্টটা দেখলে এটা আমাদের বেটার আইডিয়া হবে। আপনি যেটা করেন, আমাকে আপনি মানডেতে আমাকে কল দিয়ে আমাকে ইনফরমেশনটা আপনি পাঠিয়ে দিলে আমি দেখতে পারবো, কারণ ডকুমেন্ট না দেখে অনেক ক্ষেত্রে এটা বলা মুশকিল। বাট আপনার নাম্বারটি কি তাদের দিবেন? জি শিওর, আমার নাম্বারটি হচ্ছে আপনি আমাকে কল দিবেন আপনার 718-424-6300 পরিকল্পনার মধ্যে একটা অংশ যে আমি যে প্রোডাক্ট বা আমি যে সার্ভিসটা আমি অফার করতে যাচ্ছি এটা কতটুকু ডিমান্ড আছে মার্কেটে। কতটুকু ডিমান্ড আছে, এইটার আমার কতটুকু আমার কোন কম্পিটিটর আছে কিনা, রাইট? এবং আমি এটা যে আমি যে প্রাইসে ছাড়তে চাচ্ছি, এখন একটা প্রোডাক্ট লেটস সে অলরেডি মার্কেটে আছে, আমি যখন মার্কেটে অ্যাড আমি যখন অ্যাড হব তখন যে এক্সিস্টিং কাস্টমাররা কেন এক্সিস্টিং প্রোডাক্ট বা সার্ভিস রেখে আমার কাছে আসবে, আমি কি নতুনত্ব নিয়ে আসছি মার্কেটে, রাইট? প্রতিটা বিষয় আপনাকে বিবেচনা করতে হবে। আচ্ছা, রাইট? দেন হচ্ছে আপনার, আপনি যে লোকেশনের কথা বললেন, লোকেশন খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি যদি যেটা বললেন আপনার যে বাংলাদেশি কমিউনিটির আপনি একটা রেস্টুরেন্ট দিতে চাইলে, এখন যদি আপনি গিয়ে এমন একটা জায়গায় আপনার দেন হয়তো সামান্য চলবে, কিন্তু আপনার বিজনেস অত ভালো হবে না, রাইট? তো এটা এটা একটা ব্যাপার, লোকেশন একটা ব্যাপার, কাস্টমার সার্ভিস। আচ্ছা, এখন কাস্টমার সার্ভিস এখানে আমেরিকান আমেরিকার যে এখন টোটালি আমেরিকার বিজনেস মডেলটাই হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড মডেল, রাইট? এখানে জাস্ট প্রোডাক্ট ওরিয়েন্ট, প্রোডাক্ট ডেফিনেটলি পার্ট অফ ইট, বাট কাস্টমার সার্ভিস, সার্ভিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। লেটস সে আপনি আপনি সকালে কোনো একটা কফি শপে গিয়ে আপনি কফি নিলেন, এখন আপনি যদি কফি শপে গিয়ে আপনি যদি দেখেন যে যে সার্ভার আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সার্ভার আছে, সার্ভারটা হয়তো ক্লিন না, সকালবেলা হয়তো ইভেন আপনি দেখে বুঝতে পারছেন যে সে সকালবেলা শাওয়ার করে আসেনি, রাইট? ক্লিন না, সে হয়তো সে এনাফ আপনাকে ওয়েলকাম জানাচ্ছে না, আপনাকে হাই হ্যালো বলছে না, রাইট? আপনি অর্ডার দিচ্ছেন কফি, সে জাস্ট কফি দিয়ে দিল, সুগার তার মতো করে দিয়ে দিল, আপনার কাছে প্রশ্ন করছে না যে আপনি কি সুগার কি একটা না দুইটা না, আপনি কি স্প্লেন্ডার চাচ্ছেন, রাইট? দেন আপনাকে দিয়ে দিল, আপনি থ্যাংক ইউ বললেন, সে ইভেন ওয়েলকামও বললো না। সো আপনি আপনার দিনটা শুরু করছেন এখান থেকে, রাইট? আপনার দিনটাই তখন আপনার, আমি সেকেন্ড দিন আর সেকেন্ড দিন এখন যেতে চাইবেন, আপনি কি করবেন, আপনি প্রয়োজনে আরো দুই ব্লক বেশি হেঁটে আপনি অন্য একটা দোকানে যেখানে যাবেন গিয়ে আপনি দেখবেন যে আপনার যে সার্ভার, সার্ভার ফ্রেশ, ক্লিন, নাইস স্মেল আসছে, রাইট? আপনাকে হাই হ্যালো বলতেছে, আপনি যখন একদিন দুই দিন তিন দিন যাবেন তখন আপনাকে হয়তো বাই নেম নেমে আপনাকে চিনবে, চিনবে, রাইট?
হাই হ্যালো বলছে, আপনাকে প্রশ্ন করছে। আপনি যখন প্রশ্ন, আমরা কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে পছন্দ করি, রাইট? আপনি প্রশ্ন করছে যে আপনি কফি চাচ্ছেন, আপনি কি রেগুলার কফি নেবেন না ডিক্যাফ নেবেন, রাইট? আপনাকে প্রশ্ন করছে আপনি কি মিল্ক না ক্রিম, রাইট? আপনি কি সুগার নেবেন না স্প্লেন্ডার নেবেন, রাইট? তখন হচ্ছে কি আপনার, আপনি আপনি মনে করবেন যে বেসিক্যালি যে আপনাকে যে সার্ভিসটা দিচ্ছে আরেকটি বিষয়, আমরা একদম ইয়াকুবে খান, আমরা আরেকদিন চেষ্টা করবো আরো বিস্তারিত ভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে। তবে আরেকটি বিষয় জানতে চাই যে প্রতিযোগিতার মার্কেট, আমাকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে, তো সেই জায়গায় আমার কনসেপ্ট কি হওয়া উচিত? আমি হয়তো এমন জায়গায় একটা রেস্টুরেন্ট দিব সেখানে অলরেডি পাঁচটা আছে, তো তাদের সাথে ফাইট করে আমাকে টিকে থাকতে হবে। ভেরি গুড কোশ্চেন আপনার। সেটি হচ্ছে যে আপনার বিজনেস, যখন আপনি আপনার যে কোনো বিজনেস, আপনি রেস্টুরেন্ট বলেন, আপনি যে কোনো ধরনের বিজনেস, আপনাকে বিজনেসে অলওয়েজ আপনাকে নতুনত্ব নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনার কম্পিটিটর যে জিনিসটা করছে, আপনি যদি সেম জিনিসটা করেন, দেন আপনি তো আপনার কোনো অ্যাডভান্টেজ থাকছে না, থাকছে না। আপনাকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনাকে নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে। এখন নতুনত্ব কিভাবে নিয়ে আসবেন? লেটস সে আপনার, আমি একটা এক্সাম্পল বলি, লেটস সে আপনার একটা রেস্টুরেন্ট আছে, এখন হয়তো একটা লোকেশনে আপনার ধরনের সেম পাঁচটা রেস্টুরেন্ট আছে। প্রতিটা রেস্টুরেন্ট অফকোর্স আপনার, লেটস সে আপনার তো শেফ থাকবে, আপনার সার্ভিস থাকবে, রাইট? এখন মোস্টলি আপনি দেখবেন যে আপনার, যেটা আমাদের কমিউনিটি আমরা দেখে থাকি, মোস্টলি রেস্টুরেন্টে আপনি ওয়াশরুমে যাবেন, পরিষ্কার না, রাইট? আপনার কাস্টমার কি করে, কাস্টমার কিন্তু যখন, বিশেষ করে আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই, মনে করি যে আপনার একটা রেস্টুরেন্টের ওয়াশরুম যদি ক্লিন না থাকে, দেন হাউ ক্লিন ইজ দ্য কিচেন? আচ্ছা, রাইট, সুন্দর। সো পয়েন্ট হচ্ছে যে আপনার প্রতিটা জিনিস, রাইট, এভরি সিঙ্গেল জিনিস আপনাকে আপনাকে দেখতে হবে এবং সেভাবে আপনাকে প্ল্যান করতে হবে যে হোয়াট আই ক্যান ডু ডিফারেন্ট দ্যান দ্য আদার বিজনেস, রাইট? আপনি কিছু কিছু রেস্টুরেন্টের আপনি যদি ওয়াশরুমে যান, আপনার মনে হবে যে আপনি ওয়াশরুমে বসে থাকেন, এত সুন্দর করে, এত ক্লিন, নাইস স্মেল, রাইট? শুধু এটি না, দেন আপনি লেটস সে আপনার কাস্টমার সার্ভিস, লেটস সে অন্য সব রেস্টুরেন্টের আপনার যে সার্ভার আছে তাদের একটা, তাদের ড্রেস কোড নাই, আপনি একটা ড্রেস কোড করে দিলেন, রাইট? সো অলওয়েজ আপনাকে ইউ হ্যাভ টু কাম আপ উইথ সাম নিউ আইডিয়াস। আপনি নতুন ড্রেস কোড করে দিলেন, রাইট? আপনার মনে করেন যে অন্য রেস্টুরেন্টে লোকজন লাইনে, অনেকক্ষণ লাইনে আছে, আপনার রেজিস্টার আপনি দুইটা তিনটা করে দিলেন, মানে সবকিছু আলোচনা করব। তবে আমরা আপনাকে অনুরোধ করব যে আরেকদিন যদি আসেন তাহলে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা নিব, নিয়ে ওনার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা চেষ্টা করব এই যে বিজনেস, অর্থাৎ আপনি একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে প্রতিষ্ঠিত হন সেই বিষয়টি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আপনাদের প্রশ্নগুলোও নেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।